আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাত রেনবো টিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। বাড়িতে খুব সহজেই পারফেক্ট ফুলকুলুচি কীভাবে তৈরি করা যায় আজকের ভিডিওতে থাকবে তার পুরো প্রস্তুত প্রণালী। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এবং এর মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন লুচি বানানোর সময় ময়দা ইউজ করতে, এতে করে লুচি পারফেক্টভাবে ফুলবে এবং ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার শুকনো উপকরণগুলো একটি হ্যান্ড মিক্সের মাধ্যমে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, 2 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ পরিমাণ তেল, একদম পারফেক্ট। আপনাদের বোঝার সুবিধার্থে আমি চেষ্টা করেছি সব কিছু মেপে দেখাতে, এর ফলে আপনারা বাড়িতে খুব সহজেই পারফেক্ট ফুলকুলুচি তৈরি করতে পারবেন। এই ভিডিওটি দেখে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, আশা করি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। এই পর্যায়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। চেষ্টা করেছি হাত দিয়ে একটু ঘষে ঘষে মিক্সড করে নিতে। মিক্সড করার পর হাতের মুঠোয় কিছুটা মিশ্রণ নিয়ে নেবেন এবং দেখবেন চাপ দেওয়ার ফলে ময়দাগুলো ছুড়ো ছুড়ো হয়ে নিচে পড়ছে। এই থেকে বুঝে নিতে হবে ময়দার মধ্যে তেলের পরিমাণ একদম পারফেক্ট হয়েছে। এখন ময়দা দিয়ে ডো তৈরি করে নেব, এই জন্য এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। পানির এক্স্যাক্ট পরিমাণটা আপনাদেরকে বলছি না, আপনারা অল্প অল্প করে পানি দিয়ে ডো মাখিয়ে নেবেন। এই তো ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এখন হাত দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা হাতে নিয়ে নিয়েছি এবং চেষ্টা করেছি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু উপরটা সমান করে নিতে, তারপর 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটা যেন কোনোভাবে ড্রাই হয়ে না যায় সেজন্য একটি ভিজা টাওয়াল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। টাওয়াল দিয়ে খুব ভালো করে ঢেকে সাইডে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। ডোয়ের ওপর থেকে ভিজা টাওয়ালটা সরিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে ডোটা খুব ভালো করে মুছে নিতে হবে। দেখতেই পাচ্ছেন উপরটা একদমই ড্রাই হয়ে যায়নি এবং ডোটা আগের তুলনায় অনেকটাই সফট হয়ে এসেছে। সমতল একটি জায়গায় ডোটাকে নিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। ডোটাকে খুব ভালো করে মুছে নিয়েছি এবং আমার সুবিধাতে ডোটাকে 4টি ভাগ করে নিয়েছি। একটি ভাগ নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব এবং বাকিগুলো আবারও সেমভাবে ভিজা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব, যাতে করে উপরটা কোনোভাবে ড্রাই হয়ে না যায়। সমতল একটি জায়গায় ডোটাকে নিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। লুচি ছোট নাকি বড় কোন সাইজের করতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এক টুকরো লেচি নিয়ে নিয়েছি এবং চেষ্টা করেছি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে উপরটা সমান করে নিতে। রুটিটা যেখানে বানাবো চেষ্টা করেছি সেখানে 1/4 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল নিয়ে নিতে। আপনারা চাইলে রুটি বেলে নিতে পারেন। লুচি বেলার সময় কোনোভাবেই ময়দা ইউজ করা যাবে না, অবশ্যই তেল দিয়ে বেলে নিতে হবে। সেমভাবে আমি কয়েকটি লুচি বানিয়ে নিয়েছি এবং চেষ্টা করেছি সাথে সাথে ভেজে নিতে, যাতে কোনোভাবে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন সরাসরি ভাজতে চলে যাব। লুচিগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে, সেই জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবং তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি। তারপর চেপে চেপে খুব ভালো করে ভেজে নিতে হবে। লুচি কিন্তু কখনোই ভেজে একেবারে লাল করে ফেলা যাবে না, অবশ্যই চেষ্টা করবেন একটু সাদা সাদা করে ভেজে নিতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলে উঠেছে। সেমভাবে অপর পাশটাও ভেজে নিতে হবে। লুচি ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি।
সেম ভাবে সবগুলো লুচি ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল গরম নরম ফুলকো লুচি, যে কোনো মাংসের তরকারি কিংবা আলুর দমের সাথে খুব ভালোই জমে যাবে, অথবা আমার মতো চাইলে হালিমের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।